শান্তিবিদ দ্বারা শান্তিপূর্ণ পরিবেশকে যিনি অশান্তিতে রূপান্তর করেছেন, আমরা এই নেতা নেতৃত্ব চাই না, এই নেতাকে বহিষ্কার চাই। যতক্ষণ পর্যন্ত তার বিচার আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করে যাব। কুমিল্লার দেবিদ্বারে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে বহিষ্কারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সকালে কুমিল্লা সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহাসড়ক সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে নিউ মার্কেট এলাকায় সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান অনুপ্রবেশকারীদের নিয়ে সহিংসতা ছড়াচ্ছে। উপজেলা আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠনের নেতৃকর্মী আছে, আমাদের কুমিল্লা উত্তর জেলার সভাপতিকে অপমান করেছেন এই বেয়াদব উপজেলা চেয়ারম্যান, আমরা তার বহিষ্কার চাই। আমরা এই দেবিদ্বারের শান্তিপূর্ণ পরিবেশকে যিনি অশান্তিতে রূপান্তর করেছেন, আমরা এই নেতা নেতৃত্ব চাই না, এই নেতাকে বহিষ্কার চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আত্মজীবনী লিখে গেছেন, সেই আত্মজীবনের মধ্যে আমাদের কুমিল্লার বিখ্যাত প্রখ্যাত এক সময়কার নেতা বঙ্গবন্ধু সহচর ডক্টর ওয়ালিউল্লাহ সাহেবের কথা লেখা হয়েছে সেই আত্মজীবনীতে। ওয়ালিউল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান জনতা শেখ হাসিনা বিশ্বস্ত ব্যানগার্ড, যাকে অনেক বেশি পছন্দ করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাওর উলামিন ভাইকে নিয়ে সংসদ ভবনে যে অপমান করেছেন, সে অপমানের তীব্র নিন্দা জানিয়ে আজকে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ। যতক্ষণ পর্যন্ত তার বিচার আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করে যাব। বর্ষিয়ান নেতা মুরাদনগরের সাবেক সংসদ সদস্য ওনার একমাত্র ছেলে রুহুল আমিনকে সংসদে যেই লাঞ্ছিত করেছে তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে। পাশাপাশি দেবিদ্বারের উপজেলা চেয়ারম্যানকে দল থেকে অবিলম্বে বহিষ্কার করার দাবি জানাচ্ছি। আমরা কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ এবং দেবিদ্বার উপজেলা মহিলা আওয়ামী লীগ, আমাদের যিনি রাজনৈতিক অভিভাবক কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রুহুল আমিন ভাইয়ের প্রতি যে খারাপ ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন কটাক্ষ করে কথা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, আমরা সভাপতি রুহুল আমিন সে কারণে ক্ষুব্ধ হয়ে রুহুল আমিনের উপর হামলা করে দলের সাংগঠনিক সম্পাদক এবং দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। হামলার ভিডিও ভাইরাল হলে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। ওই উপজেলা চেয়ারম্যানকে উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি করা হয়। সেই দাবি বাস্তবায়নে আন্দোলন করছেন বিক্ষুব্ধরা। নিউজ ডেস্ক, বানো টিভি।